আর এই মুহূর্তের বড় খবর, নাবালিকাকে গণধর্ষণ। নবম শ্রেণীর নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী থানা এলাকায়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নবম শ্রেণীর নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আকাশ খানের বিরুদ্ধে। আকাশ আকাশ, এই মুহূর্তে এই অভিযোগ সম্পর্কে আর কি জানতে পারছো? দেখো দিশা, প্রথমেই তোমাকে যেটা জানিয়ে রাখতে চাইবো, পুলিশ সূত্রে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, এরকম একটা অভিযোগ পুলিশ পেয়েছে। এবং এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ কিন্তু ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আমরা স্পেসিফিক জানতে চেয়েছিলাম যে এই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে কিনা। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে শারীরিকভাবে নিগ্রহের একটা অভিযোগ তারা পেয়েছেন এবং পাওয়ার পরেই তারা তদন্ত শুরু করেছে এবং তদন্তে নেমে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার সূত্রপাত গতকালকে স্থানীয় সূত্র এবং এই যে নাবালিকা তার পরিবার সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে গতকাল গভীর রাতে তিনি বাড়ির বাইরে বেরিয়েছিলেন এবং সেই সময় তাকে কয়েকজন সেখান থেকে তুলে নিয়ে যায়, এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা পাশাপাশি তারা এটাও বলেছেন যে এই ঘটনা যখন সকালবেলা বাড়ির লোক জানতে পারে, সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। যারা গ্রেপ্তার করেছে আমরা তাদের পরিচয় জানতে চেয়েছিলাম। পুলিশ তদন্তের স্বার্থে তাদের কোনো পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি নয়, এমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গোটা ঘটনাই কিন্তু আজকে সকালে বারাবণী থানা চত্বরে একটি উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও পুলিশ দোষীদের গ্রেপ্তার করেছে এবং অন্যান্য আরও যারা যুক্ত রয়েছে এই ঘটনার সঙ্গে তাদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাদের যাতে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, এমনটা স্থানীয়রা পাশাপাশি যে নাবালিকার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। দিশা, অভিযোগটা উঠছে এই পাঁচজনের বিরুদ্ধে, তো সেই ক্ষেত্রে এ ধরনের কোনো তথ্য সামনে এসেছে কি যে আগের থেকে এই নাবালিকার সঙ্গে কোনো ধরনের কোনো বচসা বা যে ধরনের জিনিসটা আমরা সাধারণত দেখে থাকি যে আগের থেকে যদি এ ধরনের কোনো বচসা থেকে থাকে তাহলে এ ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটেছে এর আগেও, তো সেই ক্ষেত্রে এ ধরনের কোনো তথ্য কি বেরিয়ে এসেছে? দেখো, সেই প্রসঙ্গেও আমরা খোঁজ খবর নিয়েছিলাম। আমরা স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা কিন্তু ওখানকার স্থানীয় কেউ নয়, গ্রামে একটি মেলা চলছিল, সেই মেলাতে তারা এসেছিল, এমনটাই কিন্তু স্থানীয়দের বক্তব্য। পাশাপাশি পুলিশকে আমরা যখন এই বিষয়ে জানতে চেয়েছিলাম, পুলিশ যেটা জানাচ্ছে যে যেহেতু সবেমাত্র ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং একদম প্রাথমিক পর্যায়ে তদন্ত রয়েছে, সেই কারণে পুলিশ বিস্তারিত জানাতে সময় নিয়ে অর্থাৎ তাদের সময় লাগবে, এমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে স্থানীয়রা, আবার তোমাকে জানিয়ে রাখবো যে স্থানীয়রা যেটা বলছেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা ওখানকার স্থানীয় কেউ নয়, তারা বাইরে থেকে সেই মেলাতে এসেছিলেন। তবে গোটা ঘটনাক্রমে কিন্তু পুলিশ কোন রকম ভাবে মুখ খুলতে রাজি নয়। তা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা পুলিশ সেই ব্যাপারে যেমন তদন্ত করছে, পাশাপাশি আরো কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করা হবে, এমনটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। দিশা, একেবারে ধন্যবাদ আকাশ। এদিকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী থানা এলাকায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে এলাকায় পুলিশ বাহিনী পাঠাতে হয়। ইতিমধ্যে গণধর্ষণের অভিযোগে ছজনের নামে এফআইআর দায়ের করেছে বারাবণী থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ, বাকি একজন এখনো পলাতক। তবে নির্যাতিতার বাবার অভিযোগ, অভিযুক্তের মধ্যে আরও দুজনের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, বারাবণী একটি গ্রামে পূজো উপলক্ষে মেলা বসেছিল, সেই মেলায় এসেছিলেন বীরভূমের দুবরাজপুরের কয়েকজন যুবক। তাদের মধ্যেই কয়েকজন গভীর রাতে সেই নাবালিকাকে গণধর্ষণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।
একটা সময় বাথরুমে গিয়েছিলাম, বাথরুম থেকে অপহরণ হয়েছে। বাথরুমে বেরিয়েছিল? হ্যাঁ, পায়খানা বাথরুমে গিয়েছিলাম, ওই টাইমে ওরা তুলে নিয়ে গেছে। কজন ছিল ওরা? সাতজন ছিল, পাঁচজনকে ধরা হয়েছে, আরও দুজন এখন বাকি আছে। মানে মেয়ে কি আপনাকে এসে বলেছেন? আপনারা মেয়েকে তদন্ত করে খোঁজা হয়েছে, তারপরে মেয়ে এসছে। মেয়েকে পাওয়ার পর তারপরে আমার মানে সন্দেহ হয়েছিল যে এই লোকগুলো হতে পারে, তার জন্য ওদের সঙ্গে হাতাহাতি হয়েছিল। তারপরে যখন ওদের ওপর মারদাঙ্গা হয়, তারা দুজন পালিয়ে যায় আর পাঁচজনকে আটক করে রাখা হয়েছিল। এরা 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 কারা কারা এরা? এরা মেলা ফেলানোর লোক বটে, বীরভূমের বটে। এখন মেলা কমিটি তো কোনো ইয়াতেই নেই। অ্যারেস্ট করা হয়েছে পাঁচজনকে, বাকি একটু একটি বাচ্চা মেয়ের উপরে কিছু শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল। বাকি আর বিশেষ ইনফরমেশান বা ডিটেলস আমরা এই মোমেন্টে ডাইভার্জ করতে পারবো না, বাকিটা তদন্তের পরে জানতে পারবো। থ্যাংক ইউ। সেটা আমরা বলতে পারবো না এখন। এরা কোথা থেকে এসেছিল? এখন কিছু বলতে পারবো না, তদন্ত চলছে, একদম প্রিলিমিনারি স্টেজে আছে। জাস্ট কমপ্লেন রিসিভ করা হয়েছে, এফআইআর হয়েছে। সেটা বলতে পারবো না, পাঁচজন অ্যারেস্টেড আছে।